নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছর 2023-এর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার এবছর শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ কবচ কোনটা? দেখুন, সংখ্যা মানুষের জীবনকে কিন্তু বদলে দেয়। শুভ রং, রং কালার থেরাপিও কিন্তু মানুষের। কিছু কিছু পোশাক আছে জানেন, পরে যদি যান যে কোনো কাজে আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন। আর এমন এমন তারিখ আছে যে তারিখগুলোতে আপনি যদি কোনো কাজে হাত দেন, অর্থাৎ সেখানে কিন্তু আপনি মানে যেটাতে হাত দেবেন সেটা কিন্তু সোনাতে কিন্তু পরিণত হতে চলেছে। তো এবার পাশাপাশি আপনাদের শুভ কবচ এবং শুভ দিক, আগে প্রথমে আমি শুভ দিকটা আপনাদেরকে বলে দিই। দেখুন, 2023-এ বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। অর্থাৎ আপনি যখন কোনো শুভ কাজ বা কোনো যাত্রা যাবেন করবেন, সেখানে কিন্তু দক্ষিণ দিকে মুখ করে আপনি কিন্তু বেরোবেন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ আপনি কিন্তু পাবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ লিখে রাখুন, শুভ দিক হচ্ছে আপনাদের আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক। এবার আসি আপনাদের শুভ কবচ কোনটা। আপনাদের ক্ষেত্রে এবছর হনুমানজির কবচ অথবা শনিরক্ষা কবচ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। 2023-এ হনুমানজির কবচ অথবা শনিরক্ষা কবচ যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন বা বৃশ্চিক লগ্নেরও যদি মানুষ হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এখানে যেটা আমি বলছি, লগ্ন এবং রাশি দুটোই কিন্তু মিলিয়ে কিন্তু আমি বলছি, যাদের লগ্ন আছে লগ্নটাকে অ্যাপ্লাই করবেন, যাদের রাশির ক্ষেত্রে রাশিকে অ্যাপ্লাই করবেন। হনুমানজির কবচ এবং শনিরক্ষা কবচ আপনাদের ক্ষেত্রে কি খেয়ে বেড়ালে আপনাদের শুভ হবে, সেটি হচ্ছে আখের গুড়। আপনারা যদি খেয়ে বেড়ান, কোনো শুভ কাজে যাবেন, আখের গুড় আপনারা খেয়ে বেড়ান, বিশেষভাবে শুভ কিন্তু হবে। যে কোনো কাজ না হওয়া কাজ, বারবার বাধা আসছে, বিঘ্ন আসছে, আখের গুড় খেয়ে আপনি বেড়ান, বিশেষভাবে সেই কাজে কিন্তু আপনারা সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পাবেন। এরপর আসি শুভ সংখ্যা। আপনাদের এবছরের শুভ সংখ্যা সেটি হচ্ছে 9 এবং 1, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই তারিখগুলোতে আপনি কোনো শুভ কাজ আরম্ভ বা আপনি কোনো জায়গাতে গেলেন, সেটা সেই কাজটা করা, সেটা কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। অর্থাৎ 9 1, এক কথায় 1 10 19 28, 9 18 27, এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। 1 এবং 9, অর্থাৎ কোনো একটা কোনো ব্যবসা আরম্ভ করছেন বা কোনো জায়গাতে ভ্রমণ যাবেন বা কোনো একটা বিয়ে সম্বন্ধ দেখছেন, তারিখটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি বারবার বলছি, সংখ্যা মানুষের ভাগ্যকে বদলে দেয়। দেখবেন ফ্ল্যাটেও কিন্তু বিভিন্ন রকমের সংখ্যা কিন্তু থাকে, কত নম্বরের ফ্ল্যাট, এটা কিন্তু সংখ্যা তত্ত্ব। সংখ্যা আপনাদের কিন্তু ভাগ্যের চাকাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ এই সংখ্যাগুলো আপনারা অ্যাপ্লাই করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এরপর আমি যেটা বলবো, কালার, কোন রংটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনি বৃশ্চিক রাশির মানুষ, কোন রঙের পোশাক আপনি পরবেন বা আপনি কোন রঙের মানে পোশাক পরে আপনি কোনো শুভ কাজ, বিবাহ, চাকরি, ইন্টারভিউ, সেই পোশাকও পরতে পারেন, অথবা সেই কালারের রুমাল আপনারা কিন্তু রাখতে পারেন। একটা হচ্ছে ইয়েলো, রেড এবং পিঙ্ক আপনাদের ক্ষেত্রে শুভ। ইয়েলো, রেড এবং পিঙ্ক কালার আপনাদের ক্ষেত্রে এই 2023টাতে কিন্তু আপনাদের লাকি কালার। অর্থাৎ আপনি যে কোনো শুভ কাজে যখন যাবেন, এই কালারের জামা পরতে পারেন, অথবা আপনি কিন্তু একটা রুমালও কিন্তু রাখতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।